হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। গতকাল সকালবেলা আমি ছাদে গিয়েছিলাম, আর ছাদে গিয়ে দেখতে পেলাম আমাদের শিক্ষার্থীরা ওরা রাস্তা পরিষ্কার করছিল। রাস্তার দুই ধারে যত রকমের নোংরা ময়লা আবর্জনা যা কিছু ছিল ওরা খুব সুন্দরভাবে সব কিছু পরিষ্কার করছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখছিলাম, ব্যাপারটা আসলে খুবই ভালো লাগছিল। এতদিন টিভির মধ্যে দেখলাম আজ কয়েকদিন ধরে, আর আজকে নিজের চোখে দেখতে পেলাম। তো আমি একটু জুম করে আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করেছি। আমাদের শিক্ষার্থীরা দেশ সংস্কারের কাজে লেগে পড়েছে, আর ব্যাপারটা খুবই ভালো লাগছিল। এই জন্য ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হই, আর তারপরে গিয়ে দেখি যে রাস্তাঘাটের কী অবস্থা। আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, তারপরেও মনে হচ্ছিল যে একটু যাই, একটু ভালো লাগবে হয়তো বা দেখলে। আর বাচ্চারা আর রাস্তা, তারপরে রাস্তার চারপাশে যে দেওয়ালগুলো আছে সেগুলোতে খুব সুন্দর করে বিভিন্ন জিনিস এঁকেছে, যেগুলো দেখে আসলে খুবই ভালো লাগছিল। মানে রঙে একদম ভরে গেছে স্কুলের দেওয়ালগুলো। নাটোরের বয়েজ স্কুল, তারপরে গার্লস স্কুল, এর সাথে কলেজের ওয়ালগুলোতে মানে যে আঁকাআঁকি তারা করেছে সে ব্যাপারটা যে এত ভালো লাগছিল। রং সবসময়ই আমার কাছে খুবই ভালো লাগে, আর ছোটবেলা থেকে যেহেতু আঁকাআঁকি করতে আমিও পছন্দ করি, সেই জন্য না এই ব্যাপারটা খুব মানে আমার কাছে ভালো লাগছিল। আর শহরটা দেখতেও কেমন অন্যরকম লাগছে, একদম সাজানো গোছানো। ওরা কিন্তু ট্রাফিক পুলিশের কাজও করছিল। তো চলুন নাটোর শহরটাকে আজকে ঘুরে দেখি একসাথে। নিজে নড়তে থাকে, আবার রাদিয়াকে বলছে রাদিয়া নড়ো না। ওইটা তো রুম আইসা বের করে রাখছে, এটা ভিতর দিয়ে যাবে। না এত হেল্প করতে হবে না, থাক, সুন্দর হয়েছে, চলো আসতে যাও। সাপুরা কি করছে, কি সুন্দর দেখো, কত সুন্দর হয়েছে। হ্যাঁ ফ্লাওয়ারটা করছে, দেখো কি সুন্দর ফ্লাওয়ারটা, কি সুন্দর। মাথার স্কেলে তো বের করে দেবেন ওখানে গেলে, দেখছি অনেক ভালো করছে। এরপর আমরা নাটোরের বিখ্যাত হোটেল প্রচুর হোটেলে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে টুকটাক একটু খাওয়া দাওয়া করেছিলাম। আর আমরা কিন্তু আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি, মা মেয়ে আমরা তিনজনেই পরেছি, রুমাইসা, রাদিয়া আর আমি। এখানে থাকাও, আমার বুড়ি অবাক দৃষ্টিতে দেখছে চারপাশে। মাম পরে খাবার, চিপসটা শেষ করো।
সময় নাই তো, এখন ঘুমায় যাইতে পারে। এটা খাবে, খাবি খাবে, খুব মজা। নাও একটা নাও। এই দেখো রাদিয়া খাওয়ার জন্য কি করছে। পানি খেয়ে খেয়ে পেট ভরাচ্ছ, কি খাচ্ছ? হ্যাঁ খাইছে তো। তুমি আর রাদিয়া ঘুমাইছিল না, তখন আমি ওকে খাওয়াই দিছি। এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই, আর বাহিরে এসে দেখি ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। যথারীতি আর কিছুই করার থাকে না, তো এরপরে আমরা হোটেলে আবার ফেরত যাই, আর সেখানে বেশ অনেকটা সময় আমরা ছিলাম। তো বৃষ্টির জন্য আর বাসায় যাওয়া হলো না। তারপরে আমরা ভেতরে এসে বসেছিলাম, তো দুজনেই খুবই বিরক্ত হচ্ছিল। একবার দেখা যাচ্ছে ছোটটা বিরক্ত করছে, তাও আর কিছুক্ষণ পরে আবার বড়টা, আর বড়টার তো ননস্টপ কথা, সে একটার পর একটা মানে বলেই যাচ্ছে কথা। আর এই যে ছোটটা টেবিলের উপরে প্রথমে বসে পড়েছিল, আর কিছুক্ষণ পরে এসে জুতাটা নিয়ে খেলতে খেলতে আবার শুয়েও পড়েছে। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো বৃষ্টিটা একটু কমার পরে আমরা আবার রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই, আর কিছু দূর যেতেই বৃষ্টি আবার শুরু হয়। তো তখন আমরা বাসার কাছাকাছি প্রায় চলে এসেছি, কিন্তু রাস্তার মধ্যে দেখছিলাম যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা তারা কিন্তু বৃষ্টিতে ভিজেও ট্রাফিক পুলিশের কাজ করছিল। মানে দেখে আসলে এত ভালো লাগছিল, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এদিকে দেখেন এই যে আমাদের ছোট ছোট ভাই বোনেরা, তারা কিন্তু এখনও দেশ সংস্কারের কাজ করছেই। এই বৃষ্টির মধ্যে, ঝুম বৃষ্টির মধ্যে তারা কিন্তু মানে যেভাবে করে দেশের সংস্কারের কাজে লেগে পড়েছে, এটা দেখতেও কিন্তু ভালো লাগছে। আর একটা কেমন উৎসব মুখর একটা পরিবেশ। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।